नमस्कार बंधुरा, मायर किचेने सबाई के स्वागत। आज के घरोवा पद्धतिते खूब सहजे और खूब कम उपकरणे खूब ही टेस्टी एक रेसिपी आपनादेर साथे शेयर करब। और ये मौसुमे आमरा कम बेशी सबाई किन्तु मेथी शाक खेये थाकि। आमी आज के आपनादेरके मेथी शाकेर ही परोटा बानिए देखाबो। चलुन चले जाइ रान्नाय। एखाने आमी निये निएछि मेथी शाक। मेथी शाकेर जे पातागुलो हय सेगुलो निये निएछि आर डालगुलो फेले दिएछि। आर निते हबे मेथी शाकेर जे डगाटा नरम थाके सेइटा। शक्त डालटा निले परोटाटा भालो लागबे ना। एबार निये निएछि एखाने आमी 300 ग्राम मतो आटा। मेथी शाकटा पुरोटाई आमी आटाते करब। আপনারা পারলে ময়দাতেও করতে পারেন বা দুটো একসাথে মিক্সড করেও করতে পারেন। আর নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ জোয়ান। জোয়ান দিলে পারে আমাদের খাবারটা হজম হতে তাড়াতাড়ি সাহায্য করে আর এর স্বাদটাও খুবই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, শুকনো উপকরণ সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চামচ সাদা তেল আর কেটে নেওয়া ছোট ছোট করে মেথি শাক। দিয়ে প্রথমে ভালো করে আটাটাকে মেখে নেব। প্রথমে আমি জল দিলাম না, তেল ও আটাটার সাথে শাকটাকে ভালো করে মেখে নেব। তারপর যেই ভালো করে মাখা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল ঘরে রাখার জল ব্যবহার করছি। আপনারা পারলে হালকা উষ্ণ গরম জল দিয়েও আটাটা মাখতে পারেন। এখানে আটাটা খুব শক্ত হবে না, খুব নরম হবে না। শাক থেকে জল বেরোয়, লবণ দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, যার ফলে কিন্তু আটাটা আরও নরম হয়ে যাবে। আটাটা ঠিক শক্ত করে মেখে নিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি আবার ফিরে এসেছি। আটাটা অনেকটাই রেস্ট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু আটাটা নরম হয়ে গেছে। আরও একবার আটাটা একটু ভালো করে মেখে নেব। আটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব পরোটার জন্য। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। এখানে আমি অল্প একটু সাদা তেল নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিলাম বেলুন চাকিতে। এবার একটা লেচি নিয়ে গোল গোল করে বেলে নেব। প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। বেলে নেওয়া পরোটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এক পিট যেই হালকা ভাজা হয়ে যাবে উল্টে দেবো। তার আগে দিয়ে দেবো সাদা তেল 1 চামচ। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে চারিদিকে লাগিয়ে দিলাম। উল্টে দিয়ে এই পিটটাও তেল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে সেমভাবেই লাল করে পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো দেখুন আমি ভেজে নিয়েছি, কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে। এইভাবেই প্রত্যেকটা পরোটা কিন্তু আমি ভেজে নেব।
এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেম ভাবে আমি আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সেমভাবে আমি সবকটা পরোটা ভেজে নিলাম। সকালবেলার জলখাবারে ও ডিনারে কিন্তু এই মেথি শাকের পরোটা খুবই ভালো লাগে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি পরিবেশন করলাম মিষ্টির সাথে ও আলুর দমের সাথে। এই আলুর দমের রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রয়েছি, নিরামিষে কাশ্মীরি আলুর দম। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।